সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। আমাদের প্রথম যে ক্লাসটা ছিল ইন্ট্রোডাক্টরি, আর আজকে হচ্ছে সিলেবাস ইন্ট্রোডাকশন হবে। তো সেখানে হিস্ট্রি এর একটা টপিক আছে, এরপরে হচ্ছে ডেফিনেশন থাকবে, আর এরপরে ডেটা ডেটা কালেকশন, এই টাইপের টপিকস আলোচনা করব। তো শুরুতে হিস্ট্রিটা একটু জেনে নেই। আসলে হিস্ট্রিটা ওইভাবে আলোচনা করার কিছু নাই, আমি এখানে পিডিএফ এ দিয়েছি এই কারণে যাতে করে তোমরা বিষয়টা অবগত হও বা জানতে পারো যে স্ট্যাটিস্টিক্স কোথেকে আসছে বা কিভাবে উৎপত্তি হয়েছে। তো স্ট্যাটিস্টিক্স এর এই যুগটাকে বা স্ট্যাটিস্টিক্স টাইমটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, আমার 1660 সাল থেকে 1750 পর্যন্ত প্রি হিস্ট্রি পিরিয়ড, তারপরে 1750 থেকে 1820 এই সময়টাকে আমরা ডেভেলপমেন্ট অফ ফর্মাল স্ট্যাটিস্টিক্যাল মেথডস এই নামে অভিহিত করতে পারি, কারণ এই সময়টাতে ডেভেলপমেন্টটা হয়েছে মেইনলি। আজকে স্ট্যাটিস্টিক্স দিতে পারছি সেটা। এরপরে হচ্ছে 1820 থেকে 1900 সাল সোশিয়ালাইজেশন অফ স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স এর সামাজিকীকরণ হয়েছে। সামাজিকীকরণ বলতে যেটা বোঝাচ্ছি আমরা, যে এইটার হচ্ছে আমরা কি বলে এটাকে সমাজের ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বা হয়েছে এই সময়টাতে। আর ফাইনালি এখন যে যুগটা বা সময়টা পার করছি আমরা, সেটা হচ্ছে মডার্ন এরা অফ স্ট্যাটিস্টিক্স, আধুনিক যুগ। আমরা এখন আধুনিক যুগে প্রবেশ করেছি এবং আধুনিক যুগ চলতেছে। এই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর সময়কাল বা ইতিহাসের যে বিভাগটা আমরা সময় অনুযায়ী করতে পারি সেটা। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশন। তো স্ট্যাটিস্টিক্স কে যারা ডেভেলপ করেছে বা স্ট্যাটিস্টিক্স যারা এই পর্যন্ত নিয়ে আসছে, আজকের এই পর্যায়ে নিয়ে আসছে, তাদের সকলের যে মতামত, তাদের যে ভিউ, সেই জিনিসটাই হচ্ছে আসলে ডেফিনেশন আকারে দেয়া যায়। তো এখানে কয়েকজনের বেশ কয়েকজনের মতামত বা ভিউ দেয়া আছে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে। যেমন কর্নার্স ডেফিনেশন হচ্ছে তার রিভিউ স্ট্যাটিস্টিক্স সম্পর্কে তিনি যেভাবে ভেবেছেন, সেটা ফিশার্স ডেফিনেশন দেওয়া আছে তার মতো করে, ক্রক্সটন অ্যান্ড কাউডেন, এরপর হচ্ছে ইয়েল অ্যান্ড কেন্ডালে কেন্ডালস। তো এর মধ্যে ফিশার্স কে বলা হয় আধুনিক পরিসংখ্যানের জনক, মডার্ন স্ট্যাটিস্টিক্স এর ফাদার হচ্ছে ফিশার। তার পুরো নাম হচ্ছে আর এ ফিশার, ডোনাল্ড আর্নল্ড ফিশার। তো ওনার মতামতটা আসলে বেশি গ্রহণযোগ্য, যেহেতু উনি স্ট্যাটিস্টিক্স এর ম্যাক্সিমাম ডেভেলপমেন্টটা করেছেন। আচ্ছা, তো সবকিছু মিলে যদি এক কথায় আমরা যদি স্ট্যাটিস্টিক্স এ ডিফাইন করতে চাই, তাহলে এরকম একটা ডেফিনেশন দিতে পারি আমি, যেটা লিখেছি এখানে ডেফিনেশন দিয়ে। Statistics concerned with scientific methods for collecting, organizing, summarizing, analyzing, and presenting sample data from a specific population of interest. Okay? তাহলে এখানে দেখো আমাদের যেটা করা হয়েছে বা বলা হয়েছে যে যত ডেফিনেশন আছে সবগুলোকে রিপ্রেজেন্ট করে বা সবার কথা তুলে ধরে, বা স্ট্যাটিস্টিক্স বলতে এক কথায় আমরা যেটা বলি সেটা হচ্ছে ডেফিনেশনের মাধ্যমে উঠে এসছে। এইভাবে আমরা স্ট্যাটিস্টিক্স ডিফাইন করতে পারি। আমি আবার একটু বলছি, এখানে যেটা বলা হয়েছে স্ট্যাটিস্টিক্স কনসার্ন উইথ সায়েন্টিফিক মেথড, এটা একটা সায়েন্টিফিক মেথড, বৈজ্ঞানিক পন্থা বা পদ্ধতি। সেখানে কি কি থাকছে? কালেক্টিং কালেক্টিং ডাটা, অর্গানাইজিং ডাটা, সামারাইজিং ডাটা, অ্যানালাইজিং ডাটা, অ্যান্ড প্রেজেন্টিং ডাটা।
কালেকশনের সংগ্রহ আমরা জানি, অর্গানাইজিং মানে হচ্ছে সাজানো গোছানো, সামারাইজিং হচ্ছে সারমর্ম বা সারাংশ করা, সংক্ষেপ করা, আর অ্যানালাইজিং মানে হচ্ছে বিশ্লেষণ করা, এন্ড ফাইনালি প্রেজেন্টিং মানে হচ্ছে উপস্থাপন করা। সেটা কি হবে? স্যাম্পল ডাটা, স্যাম্পল ডাটাকে এই কাজগুলো করতে হবে, করলে আমরা সেটা বলবো কি স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তো এটার সাথে আরেকটু লেজ লাগানো আছে, ফ্রম এ স্পেসিফিক পপুলেশন অফ ইন্টারেস্ট। তো পপুলেশন থেকে স্যাম্পল নিতে হবে, স্যাম্পল নিয়ে স্যাম্পলের ডাটাটাকে যদি আমরা নিয়ে এই কাজগুলো করি, কার্যক্রমগুলো চালাই, তাহলে টোটাল প্রক্রিয়াটাকে বলা হবে স্ট্যাটিস্টিক্স। এখানে দুটা জিনিস আমার একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে, যেহেতু ডেফিনেশনের মধ্যে দুটো ওয়ার্ড আছে। তোমরা হয়তো এর আগে অনেকবার শুনেছো, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল পরিভাষায় হয়তো তোমরা এইভাবে জানো না। একটা হচ্ছে স্যাম্পল, আর একটা হচ্ছে পপুলেশন। দুটো ওয়ার্ড এখানে আছে শেষের লাইনে দেখো। তো পপুলেশন বলতে আমরা কি বুঝি, কারো কি ধারণা আছে বা কেউ কি বলতে পারবে যে পপুলেশন কাকে বলো? পপুলেশন বলতে মানে বিশাল একটা জিনিস, মানে ভেস্ট একটা এরিয়া, ওরকম আর কি, অনেক বড় একটা কাউন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার মতো করে বলেছো। পপুলেশনের বাংলাটা হচ্ছে জনসংখ্যা, আমরা এক কথা যেটা জানি শব্দটা। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি পপুলেশনটাকে একটু ভিন্ন ভাবে ডিফাইন করা হয়। এটা হচ্ছে যে পপুলেশন হচ্ছে একটা গ্রুপ, বা বাংলায় বলা হয় সমগ্র সংগ্রহ, যে গ্রুপের বা সংগ্রহের তোমার যে উপাদানগুলো থাকবে তাদের কমন কিছু বৈশিষ্ট্য থাকবে, কমন কিছু বৈশিষ্ট্য থাকবে। তো এখন আমি উদাহরণ দিয়ে যদি একটু বলি তাহলে বিষয়টা সহজে বুঝতে পারবে। ধরো তোমাদের এখানে যারা ক্লাস করছো বা এই ক্লাসে যারা আছো, তোমাদেরকে আমি একটা পপুলেশন বলতে পারি। কিভাবে পপুলেশন বলতে পারি? কারণ তোমাদের সকলের কিছু কমন বৈশিষ্ট্য আছে, রাইট? তো আমি এক এক করে বলি এই বৈশিষ্ট্যগুলো কি কি, তাহলে তোমরা ধরতে পারবে। যেমন ধরো তোমাদের এখানে যারা আছো শিক্ষার্থী হিসেবে এই ক্লাসে, তাদের ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি? সবার সায়েন্স, তাই না? আর্টস বা কমার্স থেকে তো কেউ আসে নাই, আসে না? আসে, আচ্ছা, আসার সুযোগও নাই। ওটা আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এখানে তোমার সায়েন্স ছাড়া অ্যাপ্লিকেশন করার সুযোগ নেই। এটা একটা কমন বৈশিষ্ট্য সবার মধ্যে আছে, সেটা হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স। ওকে, নাম্বার টু আসো, আমি যদি বলি যে তোমরা হচ্ছে এখন কি, এখন বুটেক্স এর শিক্ষার্থী, তোমরা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে এটাও কি, এটা তোমাদের সবার মধ্যে কমন না? সবাই কিন্তু এই পরিচয় এখন বহন করছে বা বলছো সবাইকে যে আমি প্রোটেকশন শিক্ষার্থী, রাইট? তাহলে দেখো এখানে দুটো বৈশিষ্ট্য কিন্তু কমন। নাম্বার হচ্ছে বললাম কি, একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স, দুই নাম্বার বললাম তোমরা হচ্ছে প্রোটেকশন শিক্ষার্থী। নাম্বার থ্রি আমি যদি বলি যে তোমাদের যে তোমরা যে সালে অ্যাডমিশন নিয়েছো সেই সালটা হচ্ছে 2019, এবং তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে কত, 45 ব্যাচের তোমার শিক্ষার্থী। কারণ বুটেক্সে তো শিক্ষার্থী আরো আছে, হ্যাঁ আরো আছে, তো থাকলে তাদের থেকে তোমাদেরকে আলাদা করা যাবে শুধুমাত্র ব্যাচ দিয়ে, তোমার 45 ব্যাচের। তো এখানে আমি একটু বলে রাখি যে অনেকে হয়তো রিয়েড নিয়ে থাকবা বা রিয়েডমিশনে আছো, হলেও আমি তাদেরকে এখন 45 ব্যাচের সাথে ঘুরছি, বিকজ অফ তোমরা যেহেতু আর ওই ব্যাচটা ছিল একসময়, এখন তো আর বিলং করছো না, এখন 45 এর সাথে তুমি নিয়োজিত আছো, তো তুমি 45 ধরে নিচ্ছি তাদেরকে। এটা একটা কমন বিষয় যে তোমরা সবাই 45 ব্যাচের শিক্ষার্থী। আর
একটা বৈশিষ্ট্য বলছি, সেটা হচ্ছে ধরো তোমরা যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী সেটা হচ্ছে কি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, তাহলে এটা একটা কমন বৈশিষ্ট্য সবার মাঝে, যেহেতু তোমাদের ইয়ার্নের ক্লাস নিচ্ছি আমি, সবাই ইয়ার্নের শিক্ষার্থী, তাহলে এটা সবার মধ্যে কমন। ওকে, তাহলে এই যে চারটা আমি বললাম ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক, তাহলে চারটা বৈশিষ্ট্য সবার মধ্যে কমন, এই চারটা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারা মিলে হচ্ছে একটা পপুলেশন। একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স, সবাই বুটেক্স এর শিক্ষার্থী, 45তম ব্যাচের শিক্ষার্থী, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী। ওকে, তাহলে এখন একটা বিষয়ে চলে আসি, ধরো আজকের ক্লাসে একজন অনুপস্থিত আছে, সে ক্লাস জয়েন করতে পারে না এনি হাউ কোনো কারণে, তো সে কি এই পপুলেশনের অন্তর্ভুক্ত হবে, তোমাদের কি মনে হয়? কেন হবে? কারণ হচ্ছে তার মধ্যেও কিন্তু এই বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, তাই না? সে হয়তো আজকে উপস্থিত থাকতে পারে না এই ক্লাসে, বাট সেও তো এই বৈশিষ্ট্যগুলো বিলং করে, তার মধ্যে বৈশিষ্ট্যগুলো আছে, এই জন্য সেও এই পপুলেশনে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, এখন আমি যদি একটা ক্রাইটেরিয়া সেট করে দিই এইভাবে যে তোমার এই ক্লাসে উপস্থিত, উপস্থিতের একটা বিষয় আমি যদি বলে রাখি বা বৈশিষ্ট্য হিসেবে আমি যদি উল্লেখ করি, তাহলে সে আর এই পপুলেশনের মধ্যে আসতে পারবে না, এরকম একটা বিষয়। তো ওটাকে না বলা থাকলে আমি যদি বলি এই ক্লাসের শিক্ষার্থী, তাহলে সে উপস্থিত না থেকেও এই পপুলেশন অন্তর্ভুক্ত হবে, এরকম একটা বিষয়। আচ্ছা, আমার মনে হয় পপুলেশন সম্পর্কে ধারণাটা আমাদের ক্লিয়ার মোটামুটি হয়েছে, যেহেতু এই ওয়ার্ডটা আসছে ডেফিনেশনে, এই জন্য এই ওয়ার্ড আলোচনা করে নিলাম, পপুলেশন ডেফিনেশনটাও একটু বলে নিলাম। এরপরে আসা যাক স্যাম্পল, স্যাম্পলটা হচ্ছে স্মল বাট রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন, এক কথা পপুলেশনের একটা ছোট অংশ, কিন্তু যেটা কিনা পপুলেশন কি করে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো এইটা আমরা যদি ধরি তাহলে আমরা এভাবে বলতে পারি যে স্যাম্পল হচ্ছে পপুলেশনের একটা প্রতিনিধিত্ব করে ছোট অংশ। এখন উদাহরণ দেই, যেমন ধরো আমরা যেটা পপুলেশনের উদাহরণ দিয়েছি সেখান থেকে উদাহরণ দিই, তোমরা এই ক্লাসে ধরো 80 জনের মতো আসো, 80 জন থেকে আমি যদি 8 জনকে নিয়ে একটা গ্রুপ তৈরি করি বা 8 জনের একটা গ্রুপ নেই, সেক্ষেত্রে সেই 8 জনের গ্রুপটাকে বলা হবে কি স্যাম্পল। এখন প্রশ্ন হচ্ছে যে এই 8 জন আমি কিভাবে নিব বা কিসের ভিত্তিতে বাছাই করব, এটা আলাদা প্রশ্ন, সেটার জন্য তোমার স্যাম্পলিং করতে হবে, যে স্যাম্পলিং মেথড নামে আলাদা একটা তোমার চ্যাপ্টারই আছে তোমাদের, সেটা পার্ট বিতে বিস্তারিত আলোচনা করবে তোমাদের সাথে, তো সেটা বিশদ আলোচনা হয়তো যে একটা ক্লাস লেগে যাবে, তো ওই দিকে আমি যেতে চাই না, বাট আমি স্যাম্পলের ধারণাটা জাস্ট বলতে চাই তোমাদের সাথে, যে পপুলেশন থেকে পাওয়া একটা ক্ষুদ্র অংশকে আমরা বলছি স্যাম্পল। এখন এত কথা বলার উদ্দেশ্য একটাই যে এই যে পপুলেশন থেকে স্যাম্পল পেলাম বা স্যাম্পল নিলাম, স্যাম্পল নেওয়ার পরে সেখান থেকে তথ্য সংগ্রহ, তারপরে সাজানো, সংক্ষিপ্তকরণ, বিশ্লেষণকরণ এবং উপস্থাপন, এই কর্মকাণ্ডগুলো মিলে যে কর্মযোগ্যতা তৈরি হয় ওটা প্রক্রিয়াটা হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? মানে এক কথায় সবকিছু মানে তুলে ধরা হয় এই ডেফিনেশনটার মাধ্যমে। ওকে, তাহলে আমরা স্ট্যাটিস্টিক্স সম্পর্কে ধারণাটা পেলাম, যে আসলে স্ট্যাটিস্টিক্স বলতে আমরা কি বলছি বা স্ট্যাটিস্টিক্স কি ধরনের কাজ করা হয় সেটা আমরা সহজে বা সংক্ষেপে ধারণা নিলাম। এরপরে আমরা চলে যেতেছি পরবর্তী টপিকস এ, ডেটা। ডেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস, দ্য র ম্যাটেরিয়ালস অফ স্ট্যাটিস্টিক্স, materials consist of number or observation,
সংখ্যা দ্বারা গঠিত অথবা অবজারভেশন দ্বারা গঠিত ইউজুয়ালি obtained by some process of counting or measurement যেটা এখানে সাধারণত পাওয়া যায় গণনা করার মাধ্যমে অথবা মেজারমেন্ট মানে পরিমাপ করার মাধ্যমে পরিমাপের মাধ্যমে কে থাকি আমরা এটাকে আমরা বলা হয় কি ইজ নোন অ্যাজ ডাটা আমরা এটাকে বলা হচ্ছে ডাটা এক কথা যদি বলি যে ডাটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের কাঁচামাল এবং সেটা পাওয়া যায় সংখ্যা গণনার মাধ্যমে অথবা পরিমাপের মাধ্যমে এবং সেটা সংখ্যা প্রকাশিত সংখ্যা প্রকাশিত সংখ্যা ছাড়া আসলে ডাটা মানে বলা যাবে না আচ্ছা এই ডাটাকে আবার দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাইমারি ডাটা আর একটা সেকেন্ডারি ডাটা ঠিক আছে প্রাইমারি ডাটা আর সেকেন্ডারি ডাটা এই দুটার মধ্যে আসলে তফাৎটা কি বা কোনটাকে আমরা প্রাইমারি ডাটা বলবো কোনটাকে সেকেন্ডারি ডাটা বলবো সেটা আমি একটু সহজে তোমাদেরকে বলি এখানে যদি লেখা আছে সবকিছু তারপরে ওই লাইন বাই লাইন না বলে আমি তোমাদেরকে সংক্ষেপে বলছি যাতে করে সহজে বুঝতে পারো ধরো তোমরা যখন অ্যাডমিশন নিয়েছো ডুটেক্সে তখন তোমাদের কাছ থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি বা তথ্য নিয়েছি তোমার নাম পিতার নাম মাতার নাম তারপরে বয়স স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার বাবার পেশা পরিবারের আয় হ্যাঁ এই টাইপের পরিবার সদস্য সংখ্যা এই টাইপের কিছু তথ্য আমরা নিয়েছি এখন এই যে তথ্যগুলো আমরা তখন নিলাম আমরা যখন নিয়েছি তখন কিন্তু এই ডাটাটা ছিল প্রাইমারি ডাটা ঠিক আছে প্রাইমারি ডাটা আচ্ছা তো আমরা তথ্যগুলো নিয়ে ফেলেছি এখন আমাদের কাছে আছে সেটা রেজিস্টার অফিসে পাওয়া যাবে এখন যদি কোনো প্রয়োজনে ওই তথ্যগুলোকে ব্যবহার করতে হয় বা ওই তথ্যগুলো আবার আমরা নিতে চাই বা নেই ধরো কোনো একটা কাজে আমরা আমাদের লাগবে তখন রেজিস্টার অফিস থেকে যদি আমরা ওই তথ্যগুলো নেই তখন সেটাকে আমরা বলবো কি সেকেন্ডারি ডেটা তাহলে দাঁড়ালো কি বিষয়টা প্রাইমারি ডাটাটা হচ্ছে তোমার সরাসরি সংগ্রহ করা হয় একদম রেসপন্ডেন্টের কাছ থেকে ডিরেক্ট যদি করা হয় তখন সেটা হবে প্রাইমারি ডাটা আর সেকেন্ডারি ডাটা হচ্ছে সরাসরি তুমি রেসপন্ডেন্টের কাছ থেকে নিচ্ছ না কোনো এক জায়গায় বা কোনো একটা দপ্তরে সংগৃহীত আছে এটা কোনো এক সময় সংগ্রহ করা হয়েছে তুমি জানো সেখান থেকে তুমি তোমার প্রয়োজনে চেয়ে নিলে তার কাছ থেকে বা সে তোমাকে দিল তুমি আবেদন করলে তোমার আবেদনের প্রেক্ষিতে তোমাকে এরকম যদি হয় তখন আমরা সেটাকে বলছি সেকেন্ডারি ডাটা ঠিক আছে তাহলে আমার মানে পার্থক্যটা ধরতে পেরেছো আর হচ্ছে তোমার কোনটাকে কি বলে প্রাইমারি ডাটাকে সেকেন্ডারি ডাটাকে সেটাও বুঝতে পারছো প্রাইমারি ডাটা হচ্ছে সরাসরি সংগৃহীত একদম সরজমিনের মাঠে আর সেকেন্ডারি ডাটা হচ্ছে সরাসরি সংগৃহীত না সেটা সংগ্রহ করা আছে কোন জায়গায় সংরক্ষিত আছে সেখান থেকে তুমি নিচ্ছ বা পাচ্ছ তাহলে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি ডাটা সংগ্রহের কিছু পদ্ধতি আমরা কি কি পদ্ধতিতে প্রাইমারি ডাটা সংগ্রহ করতে পারি এখানে আমরা বেশ কিছু পদ্ধতি আলোচনা করেছি পাঁচটা পদ্ধতি অবজারভেশন মেথড ইন্টারভিউ মেথড কোশ্চেনারি শিডিউল আর একটা হচ্ছে আদার্স মেথড অন্যান্য যে মেথড গুলো আছে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ধরো যদি 10:40 আমাদের ব্রেক হয় সেক্ষেত্রে আমরা ঠিক আগের লিঙ্কটাতে আবার পুনরায় জয়েন করবো ব্রেক হয়ে যেতে পারে এটার সুবিধা অসুবিধা দুটোই আছে অসুবিধা হচ্ছে ক্লাসের মধ্যে ব্রেক হলো এটা একটা অসুবিধা আর সুবিধাও আছে সেটা হচ্ছে ধরো তোমরা একটু সময় পেলে কারণ একটানা ক্লাস করতে আমি যতদূর শুনেছি অনেকে বলেছে যে স্যার একটানা ক্লাস করলে মনোযোগটা ধরে রাখা যায় না বা থাকে না
তো এটা একটা আমার মনে হয় ভালো পদ্ধতি, যে ব্রেক হলে সুবিধাটাও আছে যে আমরা আবার 5 মিনিট বা 7 মিনিট একটু রিফ্রেশ হয়ে দেন আবার জয়েন করলাম, শেষ করলাম ক্লাসটা। এবং অবশ্যই সেটা যদি 5-7 মিনিট যাবে সেটা অবশ্যই আমরা মেক আপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে বিষয় বলে রাখলাম। এখন যারা আছো আশা করি সবাই থাকবে, আর আমরা অ্যাটেন্ডেন্সটা তো আর্কাইভে থাকে, আর্কাইভে থাকার পরও আমি বাড়তি সতর্কতা হিসেবে স্ক্রিনশট নিয়ে রাখি, গত ক্লাসে নিয়েছি। স্ক্রিনশটটা আমি নিব শেষের দিকে, যাতে করে তোমাদের এই লিস্টটা আমার কাছে থাকে, পরবর্তীতে আমি অ্যাটেন্ডেন্স যখন দিব সবার এই রেকর্ড দেখে আমি দিতে পারি। তো সবাই এই জিনিসটা খেয়াল রাখবে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেখানে আজ ছিলাম সেখান থেকে আবার শুরু করি। বলছিলাম যে প্রাইমারি ডাটা কালেকশনের বেশ কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা এখন আলোচনা করতে চাই। প্রথমে হচ্ছে অবজারভেশন মেথড। অবজারভেশন মেথডটা কি? অবজারভেশন মেথডটা হচ্ছে যে তোমার তুমি কোন একটা এলাকা থেকে তথ্য সংগ্রহ করতে চাচ্ছ, তো তথ্যের টাইপটা হচ্ছে এরকম যে ধরো ওই এলাকাতে কয়টা নলকূপ আছে বা ধরো কয়টা ধর্মীয় উপাসনালয় আছে, এই জিনিসগুলো তুমি দেখতে চাচ্ছ। যেটা সংগ্রহ করতে গেলে তোমার হয়তো রেসপন্ডেন্ট প্রয়োজন করবে না, ঠিক আছে? রেসপন্ডেন্ট প্রয়োজন করবে না, তোমার কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন করবে না, তুমি জাস্ট অবজার্ভ করেই বিষয়টা তুলে আনতে পারবে। সুবিধা অসুবিধা দুটাই আছে, সুবিধা অসুবিধা দুটাই আছে। সুবিধা হচ্ছে যে তোমার তুমি তোমার সুবিধা মতো তুমি তোমার সময় মতো তথ্য সংগ্রহ করতে পারছো কারো সাহায্য ছাড়াই, তুমি নিজে অথবা অন্য কারো কে পাঠিয়ে সংগ্রহ করতে পারছো। কারো সাহায্য ছাড়াই বলতে আমি বুঝাচ্ছি যেখানে রেসপন্ডেন্ট আসলে প্রয়োজন পড়ছে না, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ছে না, ঠিক আছে? তো এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে তোমার ধরো তুমি নিজে না গিয়ে অন্য কাউকে পাঠালে, তোমার একটা টিম আছে তথ্য সংগ্রহের, সেই টিম কাউকে পাঠালে বা কয়েকজনকে পাঠালে কোন একটা এলাকা, তো তারা এরকম করতে পারে যে তারা নিজে না গিয়ে নিজের মন গড়া একটা ডাটা তোমাকে দিল, বা ওইখানে তার পরিচিত আছে তার কাছে ফোন করে তথ্য নিল যে এই তথ্যটা আসলে অনেকাংশে সঠিক নয়, এরকম অসুবিধা অ্যারেস করতে পারে বা থাকতে পারে। এটা হচ্ছে অবজারভেশনের সুবিধা এবং অসুবিধা, এবং অবজারভেশন পদ্ধতিটা হচ্ছে আসলে এরকম। তো আমরা এটা অ্যাপ্লাই করে থাকি যদি আমরা এরকম পরিস্থিতিতে পড়ি যে আমাদের রেসপন্ডেন্ট প্রয়োজন পড়ছে না, কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ছে না, তখন আমরা এই পদ্ধতি অবলম্বন করি। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টারভিউ মেথড। বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত ইফেক্টিভ একটা মেথড ইন্টারভিউ মেথড। তো ইন্টারভিউ মেথডের দুইটা হচ্ছে ভাগ আছে, একটা হচ্ছে তোমার পার্সোনাল ইন্টারভিউ আর একটা তোমার টেলিফোন ইন্টারভিউ, আমরা আলোচনা করব পরে। তাকে পার্সোনাল ইন্টারভিউটা আলোচনা করে নিই। ইন্টারভিউ কিন্তু আমরা হর হামেশাই দেখি বা উপলব্ধি করি, অবলোকন করি, ইন্টারভিউ নেই আমরা ইন্টারভিউ নিতেও দেখি। আচ্ছা, এখন এটা এবং তথ্য সংগ্রহের বহুল আগে বলেছি বহুল প্রচলিত এবং ইফেক্টিভ একটা মেথড কনসেনসাস, যে এখানে তোমার সরাসরি রেসপন্ডেন্টের কাছ থেকে তথ্যটা নেওয়া হয়। তো তোমার একটা জিনিস জানতে চাওয়া উপলক্ষে সরাসরি রেসপন্ডেন্টের কাছে গেলা, তোমার সেই প্রশ্নগুলো নিয়ে গিয়ে সেখানে তুমি সেখান থেকে তথ্যগুলো নিলা। তো এতে করে সুবিধা অসুবিধা দুটাই আছে। সুবিধাটা হচ্ছে
সুবিধাটা হচ্ছে যে তুমি সরাসরি কন্ট্যাক্ট করতে পারছো বা সরাসরি রেসপন্ডেন্টকে জিজ্ঞেস করতে পারছো যে তোমার কি কি জিনিস দরকার, কি কি ইনফরমেশন জানতে চাও। এটা একটা মানে মেজর সুবিধা যে হাইড অ্যান্ড সিকের বা লুকানোর কিছু থাকে না এখানে। আর অসুবিধা হচ্ছে এই পদ্ধতিতে তোমার সময় দিতে হয় এবং খরচও হয়। মাঝে মধ্যে দেখা যায় যে তুমি যদি বেশি দূর থেকে তথ্য সংগ্রহ করতে চাও, ধরো ঢাকায় আছো তুমি, সেখান থেকে ধরো চিটাগাং থেকে তথ্য সংগ্রহ করতে চাও বা বরিশাল থেকে তথ্য সংগ্রহ করতে চাও, তোমাকে যেতে হবে, গিয়ে সেখানে যেই এরিয়া থেকে তথ্য সংগ্রহ করতে চাও সেই এরিয়ায় গিয়ে স্থানীয়দের আসতে ওখানে, বা তোমার যে হাউস হোল্ড থেকে তথ্য সংগ্রহ করতে চাও সেই হাউস হোল্ডের সাথে কথা বলে তোমার তথ্যটা নিতে হবে। তো এটা হচ্ছে অসুবিধা। সুবিধার কথা তো আগেই বললাম যে সুবিধাটা হচ্ছে তোমার সরাসরি কথা বলে তুমি সঠিক তথ্যটা নিয়ে আসতে পারলে, হাইড অ্যান্ড সিকের বিষয় থাকলো। এটা একটা ইন্টারভিউ গেল। আর ইদানিং কালে আর একটা মেথড প্রচলিত হচ্ছে বা পরিচিত হচ্ছে, সেটা হচ্ছে টেলিফোন ইন্টারভিউ। এটাও এক ধরনের ইন্টারভিউ, ওভার দ্য টেলিফোন। টেলিফোনের মাধ্যমে আমরা ইন্টারভিউটা নিতে পারছি, ঠিক আছে। তো এখন এখানে ইন্টারভিউ মানে তো আমরা বুঝি কথোপকথন, কথা বলার মাধ্যমে আমরা নিয়ে থাকি। কিন্তু সুবিধাটা হচ্ছে যদি তুমি রেসপন্ডেন্টকে পাও ওভার দ্য টেলিফোনে, তাহলে তোমার এখন সময় বেঁচে যায়, খরচ অনেকাংশে বেঁচে যায়। তুমি তোমার ঘরে বসে বসে টেলিফোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করলো বা ডাটা নিলা, এটা একটা মেজর সুবিধা টেলিফোনের। আর অসুবিধার মধ্যে প্রধানতম প্রধান হচ্ছে অসুবিধা হচ্ছে তোমার টেলিফোনে কিন্তু দেখা যায় যে সরাসরি কথা বলছো ঠিক আছে, কিন্তু রেসপন্ডেন্ট যদি সঠিক তথ্যটা দিতে না চায় সে কিন্তু লুকাতে পারে, ঠিক আছে, সে কিন্তু লুকাতে পারে। সাপোজ মনে করো যে সে তোমার এই লুকালো, এখানে কিছু করে না, কারণ তুমি তো তাকে দেখছো না, টেলিফোনে তো দেখা যায় না তুমি যদি অডিও কল যাও। তো সেক্ষেত্রে তোমার আর সঠিক তথ্যটা পেলে না, বা সে এমন একটা জিনিস বললো যে তুমি যে সিচুয়েশনটা বুঝতেছো না, সেখানে তোমার সে তার মতো করে তথ্যটা দিল। তো এটা একটা লিমিটেশনের মধ্যে পড়ে যায় বা লিমিটেশন হিসেবে কাজ করে বা থাকে। এরপরে এই তো গেল ইন্টারভিউ মেথড। ইন্টারভিউ মেথড সুবিধা অসুবিধার সময়। এরপরে আমরা যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে কোশ্চেনারি মেথড। কোশ্চেনারি মেথড কোশ্চেনারি মেথডটা হচ্ছে একটা প্রেসক্রাইবড ফর্ম থাকবে, কোশ্চেন পেপার থাকবে, যেটার মাধ্যমে আমরা আলোচনা করতে পারি যে ফর্মের মাধ্যমে তোমার এই ফর্মটা তোমার ইমেইলে বা তোমার স্থায়ী ঠিকানায় বা বর্তমান ঠিকানায় বাই পোস্ট পাঠানো হবে, ঠিক আছে। যিনি তথ্য সংগ্রহক বা সংগ্রহ করবেন উনি, ওনার কাছে ইমেল নাম্বার গুলো থাকবে বা ঠিকানা গুলো থাকবে, উনি বাই পোস্টে বা এখন যেখানে ইমেল আছে বা ইন্টারনেট আছে সেখানে ইমেইলে তোমার কোশ্চেনারি গুলো বা এই ফর্ম গুলো পাঠিয়ে দিবেন। তারপরে রেসপন্ডেন্টের কাজ হচ্ছে ওই মেইলটা পেয়ে সে রেসপন্স করবেন, ফিল আপ করে ইমেলটা মেইল ব্যাক করবেন, বা ধরো বাই পোস্ট যদি তার কাছে আসে তাহলে সে ওই পোস্টটা
ওই পোস্টটাকে পেয়ে তিনি কোশ্চেন আনসার গুলো দিয়ে আবার ব্যাক করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই যদি বাই পোস্ট হয় খরচটা অবশ্যই যে তথ্য সংগ্রহ করছে তাকে বিয়ার করতে হবে, এটা একটা বিষয়। তাহলে মানে পদ্ধতিটা আমাদের কাছে ক্লিয়ার, যেটা হচ্ছে বাই পোস্ট বা ইমেলের মাধ্যমে আমার আদান প্রদান হবে ব্যাক করবে। ওকে, এখন এটার সুবিধা অসুবিধা গুলো আলোচনা করি। সুবিধা হচ্ছে যে বর্তমান সময়ে তুমি চিন্তা করো যদি, তাহলে সুবিধাটা বেশ ভালোই। কিরকম? যে তোমার তুমি নিজে বা কাউকে পাঠাতে পারছো না ফিজিক্যালি, তুমি বাই পোস্টে পাঠালে, ইমেইলে পাঠালে, পাঠালে তুমি তোমার হয়তো একটু খরচ হলো কিন্তু তুমি সরাসরি না গিয়েও পারছো, এটা একটা নিজস্ব। আর অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে তোমার তুমি চাইলেই অসুবিধার মধ্যে অন্যতম এখানে নন রেসপন্স ডেটটা বেশি। নন রেসপন্স ডেট কিরকম? তুমি ধরো পাঠালে 100 কোশ্চেনের পাঠালে 100 ঠিকানায়, তোমার কাছে অ্যানসার আসলো 50টা, বাকি 50 জন হচ্ছে তোমার এই কোশ্চেনের গুরুত্বটাই বুঝলো না বা তারা দিল না, ঠিক আছে। তো নন রেসপন্স রেটটা বেশ হাই এখানে, তুমি চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো না, সুযোগ কম। কারণ রেসপন্ডেন্ট যদি রেসপন্স না করে, তোমার কোশ্চেন ব্যাক না করে আনসার দিয়ে, তাহলে তুমি তো তার উপরে জোর করতে পারছো না বা তাকে তার হাতে পারছো না, সামনাসামনি কন্ট্যাক্ট করার সুযোগ নেই। তো এইটা একটা মেজর অসুবিধা। এইটা উত্তরণের কিছু পদ্ধতি আছে বিদেশে যেটা ফলো করা হয়, সেখানে ধরো তাকে অফার করে, ডলার অফার করে। ধরো তুমি, তোমাকে বললো যে আমার এই কোশ্চেন এটা ফিল আপ করে দেন আপনি, আপনাকে আমি এত ডলার দিব, এটা তোমার একটা বেনিফিট থাকলে, তুমি যেহেতু বেনিফিট পাচ্ছ, ফিনান্সিয়ালি বেনিফিট পাচ্ছ, তো তুমি চাইবা যে হ্যাঁ তাহলে আমি এই কোশ্চেনটা ফিল আপ করে দিই। এই টাইপের কিছু বেনিফিট প্রণোদনা দেওয়া হয়ে থাকে, যাতে করে আমরা কোশ্চেনের মাধ্যমে তথ্যটা সংগ্রহ করতে পারি। তো কোশ্চেনারিতে এই এই বিষয়গুলো আমার হচ্ছে মূল বিষয় হিসেবে থাকে, যে আমরা এখানে ছিলাম। সবাই দেখতে পাচ্ছো স্ক্রিনটা? কোশ্চেনটা বা প্রেসক্রাইব ফর্মটা পাঠিয়ে দিব বাই পোস্ট বা ইমেইলে, পাঠালে সেখান থেকে আবার রিপ্লাই করে আমাদের কাছে আসবে। তো এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আমাদের যেতে হচ্ছে না, সময় খরচ বেঁচে যাচ্ছে অনেকাংশে, আর অসুবিধা হচ্ছে নন রেসপন্স রেটটা বেশি এখানে, এইটুকুই আমরা বলছিলাম এখন। আচ্ছা, এরপরে আসি পরের পদ্ধতি, সেটা হচ্ছে কালেকশন অফ ডাটা থ্রু শিডিউল, শিডিউল মেথড বলা হয়, শিডিউল পদ্ধতি বলা হয়। তা এখন শিডিউলের বিষয়টা হচ্ছে এটা অনেকটা পার্সোনাল ইন্টারভিউ এর মতো অনেকটা মিলে যায়। তো দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে, পার্সোনাল ইন্টারভিউতে ধরো আমি যাচ্ছি কোনো এলাকা থেকে তথ্য সংগ্রহ করতে, ঠিক আছে, তো পার্সনটা তোমার ফিক্স না বা ডেটটা ফিক্স না, আর শিডিউলে এই বিষয়গুলো একদম প্রিফিক্স থাকে। যেরকম যে আমি অমুক তারিখ অমুক সময় কোন ব্যক্তির সাথে আমি কোন ব্যক্তিকে ইন্টারভিউ করছি, এই বিষয়টা একদম ফিক্স আপ করা থাকে, আগে শিডিউল করা থাকে এক কথায়, ঠিক আছে। তো যদি এরকম হয় তখন আমরা সেটাকে বলি যে হ্যাঁ
তোমার ওই শিডিউল অনুযায়ী হচ্ছে বা পদ্ধতিটাকে আমরা তখন শিডিউল পদ্ধতি বলে থাকি। আচ্ছা তো তফাৎটা কি, যেমন পার্সোনাল ইন্টারভিউতে তোমার আমি একটা হাউস হোল্ডে গেলাম বা বাসায় গেলাম, বাসায় যিনি উপস্থিত থাকেন তার কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করে নিলাম, এটা টাইমও ফিক্সড নেই পার্সোনাল ফিক্সড নেই। শিডিউলে তোমার টাইম এবং পার্সন দুটি ফিক্স করা থাকবে এবং সেখান থেকে আমরা আমাদের তথ্যগুলোকে সংগ্রহ করবো বা ডাটাকে সংগ্রহ করবো। আচ্ছা তো এইটার মেজর সুবিধা হচ্ছে তো বোঝা যাচ্ছে একদম পারফেক্ট ডাটাটা আসে, পার্সন ঠিক, একদম দিন তারিখ ঠিক। তো একজন ব্যক্তি যদি তোমার দিন তারিখ অনুযায়ী তোমাকে তথ্য দিতে উপস্থিত হয় বা রাজি হয়, সেক্ষেত্রে তারও একটা মেন্টাল প্রিপারেশন থাকে বা সেও গোছানো থাকে, সে সঠিক তথ্যটা দিতে পারে বা দেয়। আর আরেক দিকে চিন্তা করলে অসুবিধা আছে, অসুবিধাটা হচ্ছে অন্য টাইপের অসুবিধা, কিরকম যেখানে একদম যেহেতু শিডিউল মেনটেন করে সব কাজ করা হয়, সময় লাগে, সময় দিতে হয় বেশি, আর খরচটাও বেশ বেশি বেশি থাকে, বেশি করতে হয় এখানে। ওকে, ওই কথায় আছে না যে একটা অ্যাড দেয় তোমাদের টিভিতে, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, তাই না? এই অ্যাডটা দেখেছো তো সবাই? জি স্যার। নাকি মুরগি মার্কা নাকি গরু মার্কা? ওইটা তো পানির পাম্প। আরে না, ওই যে আবুল হায়াত একটা ডায়লগ দেয় না, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। চৌধুরী আর আবুল হায়াত পেজ পে স্যার, গরু মার্কেট হুটিন আরাবিয়ান সুপার হর্স গেউটিন স্যার আবুল হায়াত পিএইচপি আরাবিয়ান হর্স সুপার, এই টাইপের মনে হয় পিএইচপি আরাবিয়ান জিনে প্রসঙ্গে আসলাম। তো এরকম একটা বিষয় যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, আসলে কথাটা সত্যি। তুমি যদি একদম পারফেক্ট জিনিসটা তুলতে চাও বা যদি সঠিকভাবে নিতে চাও, তাহলে তোমাকে একটু বেশি সময় দিতে হবে, বেশি খরচ করতে হবে, এটা হচ্ছে স্বাভাবিক। তো এই শিডিউলে কিন্তু এই অসুবিধা বলো বা এই বিষয়টা বলো যে আছে, আবার ডাটাটাও পারফেক্টলি আমরা পেয়ে থাকি সেটার মাধ্যমে। ওকে, আমরা এরপরে নেক্সট চলে যাই, সাম আদার মেথডস অফ ডাটা কালেকশন। এইখানে বেশ কয়েকটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, একটা হচ্ছে ইউজ মেকানিক্যাল ডিভাইস, আর একটা হচ্ছে প্রজেক্টিভ টেকনিক্স। এগুলো হচ্ছে তোমার আধুনিক কালে আমরা যেভাবে তথ্যটা সংগ্রহ করতে পারি করে থাকি সাধারণত। যেমন ওয়ারেন্টি কার্ডের কথাই আমি যদি বলি, ওয়ারেন্টি কার্ডে যেটা করা হয়, তোমার তুমি একটা ইলেকট্রনিক্স জিনিস কিনতে গেলা কোন একটা শপে, তো তোমার কিছু তথ্য তারা রেখে দিবে বা সেখানে দিতে হবে, তুমি দিলা, ওটা তাদের কাছে একটা ডাটা ব্যাংক হয়ে গেল, তো সেটাকে তারা ইউজ করতে পারে, এটা একটা পদ্ধতি। এখানে তোমার কারো কাছে দিতেও হলো না বা কোনো কিছু অবজার্ভ করতে হলো না, ইন্টারভিউ হলো না, জাস্ট একটা ফর্মে তোমার তথ্যটা সংগৃহীত হয়ে গেল। তারপর বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের কথা যদি আমি বলি, যে ধরো মোবাইলে রেকর্ডিং করা বা তোমার মোবাইলে ভিডিও করা, ছবি তোলা, এই এইসবগুলোই কিন্তু তোমার দেখা যাবে যে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে আমরা সহজে করতে পারছি। তো এইগুলো সবগুলো মিলে আদার্স পদ্ধতি, আর নতুন নতুন পদ্ধতিও আছে, যেমন এখন গুগল ডকে কিন্তু আমরা তথ্য ওটা সংগ্রহ করছি, এটা একটা পদ্ধতি হতে পারে এবং সুইটেবল পদ্ধতি হতে পারে। তো এটা একটাও আদার্সের মধ্যেই ধরা যায়, যে যেহেতু একটা এস্টাবলিশ ওইভাবে না, সেজন্য আমরা একসাথে আদার্সের মধ্যে অপশনে রাখলাম যে এটা একটা পদ্ধতি। এই হচ্ছে এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে প্রাইমারি ডাটা কালেকশন। ওকে, আমরা প্রাইমারি ডাটা কালেকশনের পদ্ধতিগুলো এখানে আলোচনা করলাম। প্রাইমারি ডাটাটা কি, যে আমরা সরাসরি ফিল্ড থেকে ডিরেক্টলি আমরা রেসপন্ডেন্টের কাছ থেকে তথ্যগুলোকে সংগ্রহ করব,
এবং তার পদ্ধতিগুলো আমরা এখানে বললাম। ওকে, এখন আসি সেকেন্ডারি ডেটা। সেকেন্ডারি ডেটা পূর্বেই বলেছি যে আসলে কি সেকেন্ডারি ডেটাটা হচ্ছে, যে তোমার এই প্রাইমারি ডেটা সঙ্গে যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোর মাধ্যমে কি করা, সংগ্রহ করা, অলরেডি সংগৃহীত, রাইট, সংগ্রহ করা হয়েছে। তো তোমার প্রয়োজনে তুমি যেটা করতে পারো বা করবা সেটা হচ্ছে, যেখানে সংগ্রহ করা হয়েছে বা যেই অফিস বা যেই ব্যক্তির কাছে সংগৃহীত আছে, সংরক্ষিত আছে, তুমি সেখান থেকে তার কাছ থেকে বলে বা তার অনুমতি নিয়ে, অথবা যদি আবেদন করার প্রয়োজন পড়ে তো দপ্তরে অফিসে আবেদন করে তুমি সেখান থেকে তথ্যটা একসাথে নিয়ে নিলে, তোমাকে আর সরেজমিনে মাঠে যেতে হলো না, দ্বারা দ্বারা যেতে হলো না, ঠিক আছে। তো এই যে তুমি যে অন্যের কাছ থেকে নিলে, এটা হচ্ছে সেকেন্ডারি। এখন হচ্ছে এই সেকেন্ডারি ডাটার সংগ্রহের কোন পদ্ধতি নাই, সেকেন্ডারি ডাটার সোর্স আছে, গুরুত্বপূর্ণ সোর্স আছে, পাবলিশড ডাটা, আনপাবলিশড ডাটা। এখন সোর্স গুলো কি কি, পাবলিশ ডাটা সোর্স গুলো কি কি, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা দেওয়া আছে, আমি একটু বলে যাই। গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশ সরকারের একটা বড় অর্গান আছে যাদের কাজই হচ্ছে ডাটা কালেকশন, বিবিএস এর নাম শুনে থাকবো তোমরা, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। অনেকের পরিচিত থাকতে পারে বা অনেকে চাকরি করে, অনেকের পরিচিত চাকরি করতে পারে এখানে। তো এটা একটা অর্গানাইজেশন যেটা প্ল্যানিং মিনিস্ট্রির আন্ডারে একটা অধিদপ্তর। এইটার এই অর্গানাইজেশনের কাজই হচ্ছে তোমার তথ্য সংগ্রহ করা বা ডাটা কালেকশন করা। এরা আদমশুমারি তো সবচেয়ে বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট, যেটা 1974 থেকে শুরু হয়েছে বাংলাদেশ স্বাধীনের পরে, যদি 10 বছর পর পর হচ্ছে এবং নেক্সট ইয়ার 2021 সালে কিন্তু আবার আদমশুমারি আসছে, আমাদের আদমশুমারি করতে হবে বা করবে তারা। এছাড়াও ধরো এদের অন্যান্য শুমারি গুলোর মধ্যে হচ্ছে ধরো তোমার কৃষি শুমারি, তারপরে অর্থনৈতিক শুমারি, পশু শুমারি, এগুলো কিন্তু তারা করে থাকে 3-4 বছর অন্তর, এগুলো তাদের কাজ। এরা বিশাল একটা ডাটা ব্যাংক, চাইলে তুমি এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারো বা দিতে পারো। এরপর লোকাল গভর্নমেন্টের আরো যে মিনিস্ট্রি গুলো আছে, মিনিস্ট্রি গুলো থেকে তুমি সংগ্রহ করতে পারো। ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন আছে, ইউএনএফ, ইউএন অর্গানাইজেশনের মধ্যে আছে ইউনিসেফ, ইউএনএফপিএ, ঠিক আছে, ইউএনএইচসিআর, তারপর এছাড়াও আছে তোমার ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, তো এখান থেকে তুমি তথ্য সংগ্রহ করতে, ইউএনডিপি। তো এরপরে তোমার আছে ICDDRB আছে, ফ্রেন্ডলি রাষ্ট্র সংস্থা, যেটা সদর দপ্তর ঢাকা মহাখালীতে, এখান থেকে তুমি তথ্য সংগ্রহ করতে পারো সেকেন্ডারি ডাটাগুলো, কারণ এরা অলরেডি তথ্য সংগ্রহ করে তাদের কাছে অলরেডি সংরক্ষিত আছে ডাটাগুলো। এছাড়াও ধরো নিউজ পেপার বলো বা জার্নাল বলো, সেখান থেকে তুমি তথ্য সংগ্রহ করতে পারো, তুমি সব পাবলিশড বা তাদের কাছে সংরক্ষিত। আনপাবলিশড এর মধ্যে কিছু কিছু আছে, ধরো কারো ডায়েরি বা লেটার, আনপাবলিশড বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, এগুলো থেকে তুমি চাইলে তথ্য সংগ্রহ করতে পারো। তো এগুলো হচ্ছে সোর্স, সেকেন্ডারি ডাটা তুমি যেখানে পেতে পারো বা যেখান থেকে সংগ্রহ করতে পারো, সেই সোর্স গুলো এখানে উল্লেখ করা আছে। এরপরে যেটা আলোচ্য বিষয় আছে আমাদের এখানে, অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্যাল টুলস ইন ভ্যারিয়াস প্রসেসিং স্টেজ অফ টেক্সটাইল প্রোডাকশন। তো এখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে, ইয়ার্ন প্রোডাকশন, তারপর ফেব্রিক প্রোডাকশন, কেমিক্যাল প্রসেসিং আর গার্মেন্টস প্রোডাকশন, ফাইবার প্রোডাকশন, টেক্সটাইল টেস্টিং অফ ফাইবার, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স। তো এখানে এই পয়েন্টগুলো তোমরা আসলে একটু রিডিং দিবা, নিজেরা পড়বা, যে আমাদের কোন জায়গাতে স্ট্যাটিস্টিক্সের কি কি টুলস আমরা ব্যবহার করে থাকি। যদি এই টুলসগুলো তোমরা অনেক কিছুই জানো না, আমরা আস্তে আস্তে ধাপে ধাপে পড়বো। তারপর অ্যাপ্লিকেশনসটা আসলে একটু আমাদের ধারণা থাকতে হবে যে কোথায় কোথায় অ্যাপ্লাই করি আমরা, তাহলে তোমাদের আগ্রহটা তৈরি হবে বা তোমরা বুঝতে পারবা যে আসলে কোথায় আমরা করতে পারি আমাদের এই কোর্সটাকে বা এই সাবজেক্টটাকে। তো এটা তোমরা করে নিবা নিজ দায়িত্বে,
এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমি আলোচনা করব যদি কোনো সমস্যা। তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসের আলোচনা, যেটা শুরু থেকে বলছিলাম যে আজকে ক্লাসে আলোচনা করব। শুরু থেকে আবার একটু সামারি করছি আমি, হিস্ট্রি ইতিহাসটা আমি ওইভাবে ব্যাখ্যা করে নেয়, এটাও তোমাদের জন্য রেখে দিয়েছে, তোমরা রিডিং দিবা, জাস্ট জানবা যে আসলে স্ট্যাটিস্টিকটা কোথেকে আসছে, উৎপত্তিটা কিভাবে। এরপরে আমরা ডেফিনেশনটা পড়লাম, স্ট্যাটিস্টিক বলতে কি বুঝি, তারপরে ডেটা সম্পর্কে জানলাম, ডেটা কি, ডেটার প্রকারভেদ জানলাম দুই প্রকার, কোনটাকে কি বলে। এরপরে প্রাইমারি ডেটা সংগ্রহের পদ্ধতিগুলো জানলাম, সেকেন্ডারি ডেটা সোর্সগুলো জানলাম, ফাইনালি অ্যাপ্লিকেশন গুলো আমরা এখানে শিখলাম। তো এর মধ্যে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আমাকে করতে পারো, আমি অ্যান্সার করে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ।